সবচেয়ে মিন কথা তোমাকে কে কে বলেছে, কখন বলেছে এবং কি বলেছে? সবচেয়ে মিন, মিনেস্ট থিং, অনেক কিছুই বলে, বাট অনেক সময় আমার সেদিন একটা, আমি একটু বলি, সেটা হচ্ছে সেদিন একজন আমার ছবিতে কমেন্ট করেছে কালা, সো আমি রিপ্লাই দিয়েছি হোয়াটস রং উইথ বিং কালা, বিকজ আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং রং উইথ বিং কালো। সো ওখানে আবার দেখলাম অনেকে আমাকেই সাপোর্ট করিয়ে করছে, বাট দিস গাই অ্যাগেন মেনশন মি অ্যান্ড হি ইজ লাইক, আপু সারা জীবন এত ভালো ভালো কমেন্ট করলাম, রিপ্লাই দিলেন না, আজকে এটা লিখে আপনার রিপ্লাই পেলাম, খুব ভালো লাগছে। সো আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস থিংস, বাট ওইটাই মনে আসলো আর কি। ওকে, ঘুম থেকে উঠে যদি দেখো তুমি পরিমণি, তুমি কি করবে? ঘুমায় যাব। ওকে, এতদিন কাজ করছো ইন্ডাস্ট্রিতে, কে তোমাকে আননেসেসারি অ্যাটিটিউড দেখিয়েছে? কেউ না, অ্যাকচুয়ালি সবাই আমার সাথে সুপার নাইস, আননেসেসারি অ্যাটিটিউড। ইউ আর বিইং নাইস নাও? নো 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 নো, আই ক্যান্ট রিকল, বিকজ হয় না এরকম কখনো, আমার সাথে সবাই অনেক সুইট। ওকে, তাহলে বলতে হবে তুমি লাকি। একটা মিস্টেক যেটা চেঞ্জ করতে পারতে? অনেক আছে, একটা না অনেক, ছোটবেলার থেকে এখন পর্যন্ত, এখন হয়তো আমি অনেক বুঝি শুনি, অনেক বুঝি, বাট আগে অনেক সময় না বুঝে শুনে অনেক কথা বলে ফেলতাম, সো ওইটা মেবি একটু চুপ থাকা ভালো অনেক সময়। দ্যাটস ট্রু। তোমাকে নিয়ে অনেক ট্রোল হয়, সব যে ট্রোল, মানে কোন ট্রোলটা দেখে তোমার সবচেয়ে হাসি পেয়েছে নিজেরই? ওই যে অন্তর্জালের যে ক্লিপটা ভাইরাল হলো, সিএম যে থাপ্পড় মারলো, ওইটার পরে মানে লুমিন প্রিয়মকে যে চটটা দিল, ওইটা দিয়ে একটা সাম পেজ কোন মিউজিক দিয়ে ওই বিটের সাথে ওটা মিলাইছে, ঠাস 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 ঠাস, ইট ওয়াজ রিয়েলি ফানি, আমরা অনেক হাসছি। এই যে নিজেকে নিয়ে যে এইসব দেখো, তখন আসলে কেমন লাগে? মানে এটা কোয়েশ্চেন না একটা আমার, বাট ইউ নো, যেমন ওইটাতে এত খারাপ লাগে না, ইট ওয়াজ ফানি, বাট অনেক সময় যেখানে আমার, আমি কিছু করিনি সেটা নিয়ে অনেকে অনেক বানানো অনেক কিছু ই করে, ওইটা অবশ্যই বিরক্ত লাগে, বাট আমার এখন আর আসলে গায়ে লাগে না, আমি দেখিও না এগুলো, বিকজ আমার মনে হয় না যে যেই মানুষগুলোকে আমি চিনিও না জানিও না, তারা আমাকে পার্সোনালি চিনে না জানে না, তারা আমার মানে মেয়াজ খারাপ করানোটা আসলে দে ডোন্ট ডিজার্ভ ইট, সো আই ইগনোর দিস থিংস। তুমি যদি একটা রুমে আটকে যাও এবং সেই রুমে তিনজন থাকে, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, ওকে, একটা হচ্ছে তমা মির্জা, আরেকজন হচ্ছে রাজরিপা, আরেকজন হচ্ছে পরিমণি, কি করবা? দিস ইজ মাই ফাইনাল কোয়েশ্চেন ফর ইউ। আটকে যাই, বসে থাকো, আটকে যাও, দেখবো ওরা কি কথা বলে, গল্প করে শুনবো, আর কোনো কিছু বলবা না, তোমার ওই জিপিং এর ট্যাকটিকটাই ফলো করবা? না, আমি তো এরকম সিচুয়েশনে পড়িনি, আসলে পড়লে বোঝা যাবে কি করবো।